বড় কলকাতা মানুষ আসে গো, একজনের পেচ্ছা ফিরলাম বলছে 5 টাকা লাগে। আমাদের আছে যে যাই খালা, কত মোতার জায়গা দেখ গা, হারাম যাদেরা পায়খানা করবো তো বলছে 10 টাকা। খালা হাগার এত দাম কলকাতা, খালা কলকাতা কি মানুষ আসে রে? খালা যেদিকে যাচ্ছি সেই দিকে খালি পোক পাক, ছালারা দাঁড়াই না, উপরে চাপিয়ে দেবে না। ওই যে সামনে নিউ মার্কেট, ওখানে জিনিসগুলো কিনব। আমার বাস সাইড আমি যাবো, তোমার বাস সাইড তুমি যাবে। কুকুরে হেঁকে যাচ্ছে আমার সাইড, এমন চর মারবো, এক চর মেরে দিল্লি পাঠাবো একবার। আমাকে আর এক চর দাও তো। কেন? আমি একটু ধর্মতলায় নামবো। আরে ভাই ধর্মতলা চেনো না? এটা হচ্ছে ধর্মতলা, দেখছো না কত লোকজন বাস ট্রাম হই হুল্লোড় চলছে, এটাকে ধর্মতলা বলে। ও মশাই, ও মশাই বলো, আমি বুঝতে পারি নাই, বলো বলো। আম ছুরি, কি বললে? আম ছুরি, ইংরেজি বলার ক্ষমতা নেই, বলো তোর বলো। আই এম সরি, আই এম সরি। আরে কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ বলো। এই হরকালী মুখ্যবাজির বাড়ি কোনখানে? কি নাম বললে? হরকালী মুখ্যবাজি। হরকালী মুখে শুধু আমারই নাম তো, আমার নাম এই জানলো কি করে? এই মুখ্যবাজি নয়, বলো হরকালী মুখার্জি। সে শালা কই গো? হ্যাঁ এই কি বলছো তুমি? ও শালাকে সুর কোথা করে খুঁজছি গো। আরে ভাই গাল দিও না, শোনো হরকালী মুখার্জি রেখে। এ সে শালাকে ও ডেকে দাও। আবার গাল দেয় কি শালা? মানুই না শালা কি রে। আরে ভাই শোনো হরকালী মুখার্জি, কে শুনবে তো? কে তুমি যা খুঁজছো? হ্যাঁ আই এম হরকালী মুখার্জি, মানে আমারই নাম হচ্ছে হরকালী মুখার্জি। আপনি দাঁড়া ভাই, তো তোমাকে তো আমি চিনতে পারলাম না, তুমি কে বলো তো? আমি ঘটক। ও মাই গড, ঘটক এসে হাজির। আগে কাগজে বিজ্ঞাপন দিয়েছিলাম বন্ধের বিয়ে দেবো বলে, তো ঘটক এসে হাজির। ঘরে বসাই, তুমি ঘটক, আমি হরকালী। হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ। এই তো মূর্খের পরিচয়। ও যে হ্যান্ডস আপ করতে বললাম, আর পা তুলে দিলে হ্যান্ড, মানে বন্ধুদের দেখাবো, তুমি যেটা চয়েস করবে সেটারে বিয়ে দেবো। কটা আছে আপনার? আমার 5টা বোন আছে। আপনার বাবা তো হোলসেলার। আমার ভাই 11টা বোন ছিল জানো তো। 11টা বোন ছিল, তাই নাকি? হ্যাঁ দিয়ে মরতে মরতে 5টা ঠিক আছে, তাই নাকি? হ্যাঁ তা মাল ভালো হবে তো। হোয়াট ননসেন্স, মাল বলছো তুমি? কাকে মাল বলছো? আমার গায়ে মাইকে বলে জি। কি বলে? ইস কি মাল যাচ্ছে রে, মালে মালে দানা পড়ে গেছে। ও সব যারা মূর্খ মানুষ তারা বলে ভদ্রলোক বলে না, আমি ভদ্রলোক। আগে তুমি চলো আমার সঙ্গে, চলুন আমার বন্ধুদের 1 টাকা দেখাবো, যেটা চয়েস করবে সেটা দেবে। ওরে মশাই এসে দিই তখন সব গোটাই চষে যাব। আরে চষে দিতে হবে না, চয়েস করতে বলেছি, মানে পছন্দ পছন্দ। হ্যাঁ চলুন এসো। না রে না না, ও মশাই বলো। ও মশাই এটা আপনার বাড়ি? এটা হচ্ছে আমার বাড়ি। বাবা বিরাট বাড়ি তো। হ্যাঁ এটা আমার বাবার দেওয়া সম্পত্তি। আগে কলকাতার মানুষ খায় কি? কেন তোমরা যা খাবার তাই খাই? ধানের জমি নাই, সরষের জমি নাই, আলু নাই, হাঁস নাই, মুরগি নাই, এই কথা? এ শালারা খায় কি রে? আরে বলো শোনো, হ্যাঁ তোমরা পাড়া গ্রামের চাষি মানুষ, হ্যাঁ তোমরা মাঠে চাষ করে ফসল তৈরি করো, আর আমরা কলকাতার মানুষ ওই ফসল টাকা দিয়ে সওদা করে নিয়ে। ও তাহলে আমাদের ভাত ভাত, আলোলে তোমাদের পুনাই হাত। এ আমার টাকা না দিলে তোমাদের চলবে কি করে? তাহলে ডাকি, আমি এক এক করে ডাকছি, কেমন? পাপিয়া পাপিয়া এদিকে এসো। ঘর চোখ এসেছে ঘুরিয়ে কথা। ও ঘরে বসাই, এটা আমার একটা বোন।
এইটা তো ভুল। ও ফুলকলি রে, এ ফুলকলি, ফুলি ফোটাতে এ কেন এলি? ফুলকলি রে, এ ফুলকলি, ফুলি ফোটাতে এ কেন এলি? আপনি কোথায় দাঁড়িয়ে আছেন? তোমার সামনে সামনে মানে জন্ম হয়েছি, দিয়ে তিন দিকে মাথা বেরিয়ে গিয়েছে। এ কান্না না কি রে ও মশাই? কি হলো? এ কান্না তো কান্না নয়, একটু কম লাগে বিয়ে হলে ঠিক হয়ে যাবে। ঘটা মশাই পছন্দ? গরম পছন্দ ও শালা ভাত চাইলে কার বিড়াল হয়ে যাই না দেবে ঠিক নাই। ও মশাই কি হলো? খাজুর গাছে হাড়ি বাঁধো মন মনে রে, খাজুর গাছে হাড়ি বাঁধো মন, নইলে রস গড়িয়ে গোড়া পচে অকালে হবে মরণ। সাইজের মাল সব তো আইয়া ছত্রিশ মনে হয়। এই মেয়ের পছন্দ? পছন্দ। হ্যাঁ, বিয়ে হবে। নাম কি? এ যদি বউ হয়ে যায় গায়ে পাঁচটা একটা থাকবে না। আই বাপ্পাম কলকাতা আরেকটা বোনকে দেখছি, আগে দেখবে সেটা ভালো লাগবে। মামনি মামনি এদিকে এসো। বাবরে প্যান্টেল পরে চলিয়ে তো এবার হিসু করবে কি করি? এটা কলকাতার ফ্যাশন থাকে। হ্যাঁ, হিসু করতে কিছু চেন লেগে যায়। যত হাত দেয় তত ফুলিয়ে যায়, সারা খোলা লাইন নাই। তারপর দেখছি ডাক্তার চলে যায়। কি হলো? বলছে এই কেস, একটা কাঁই চিলিয়েছে তো ডাক্তার বলে সালার কেটে দেবো। আর কানে চিনি হয়ে গিয়েছে, আর খুললে পালিয়ে গিয়েছে। এর যদি লেগে যায় কি হবে? শোনো ভাই, তোমাকে ওই গবেষণা করার দরকার নেই, পাত্রী চলবে চলবে। এগুলো সব কষাই দিয়ে দিয়ে আপনাদের দেবগ্রামে কষাই নাই। হ্যাঁ, কষাই কি হবে? হ্যাঁ, মুখবাবুর মুখে এই এই মেয়েটা চলবে চলবে। হ্যাঁ, কি নাম? ছাগলে বাচ্চা হয়নি। নামে ছাগল ঢুকলু কি করি? বাবার নাম কি? বেগুন গাছে ফুল ফোটেনি। যা শালা, আমাদের বেগুন হইয়ে ঝুলিয়ে গেল।
তুমি আমার সঙ্গে লাগবে না, আমি বল খেলতে পারি জানো, কবাডি খেলতে পারি। খালি হয় নাই কেন শালা অচল মাল ভরা তো নাম সুস্মিতা এদিকে এসো। চল 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 মেরে সাথি ও মাদি হাতি, উড়ি বাবরে হাতি কোথাকার, হমু সেই হাতি আমার হবে তোমার হবে কবে কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী হিল দিতাম, তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী, তোর কখন হবে কি হবে কে বার করে দেবে বললো, কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী। আমাকে বিয়ে করবে না? হ্যাঁ করবো, কিন্তু তোমার বিয়ে করা জমি কেনার আগে কোন শালা দলিলে সই করে দিয়ে দেবে, এই শালা দলিলে সই করে দিয়ে দেবে। ও মশাই গড়ক আমাকে বিয়ে করবে না, চুপ, বিয়ে করো 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 করো। আমি বিয়ে করবো না, করো আমার বিয়ে উড়ে বাবা করো করো ছালাই। ও মশাই কে হলো গড়ক, এই জমিতে তো ধান হই আছে, কাটলেই কাজ হবে, করো করো করো। পছন্দ হবেই হবে। কাজল কাজল শেষ বোন, হ্যাঁ না না নাম হচ্ছে কাজল। এই যে মশাই, কে আপনি? ঘটক মশাই। আরে না আমি ঘটক গুলো, আমি ফটক। এই আপনার বোন, হ্যাঁ অচল মাল গুলো চালিয়ে দেবো তাল। না না এই ভালো মালটা ভরে রেখেছি না আদি ভাই, চম্পা জাগুরি জাগুরি, এই মেয়েকে বিয়ে করে বিছানায় হাগুর, এই মেয়েটাই চলবে চলবে, নামে গন্ডগোল লাগছে, নামে গন্ডগোল মানে। তাহলে বলি শোনো, ওর আসল নাম হচ্ছে, আমার কাজল বলে নাকি, কিন্তু আসল নাম হচ্ছে গীতা মুখার্জি। হ্যাঁ শালা বেটা যা বললো তাই, তাহলে এই মালটাই বটে, মালের চয়েস আছে বাবরে সাদা। এ এ আমনে বোন, হ্যাঁ হ্যাঁ এ মেরে চলবে চলবে। আগে এ যে মশাই, আগে আপনি চা জল খেয়েছেন? কেউ দেয় নাই, কেউ এখনো কেউ দেয়নি না, আমি করে এনে দেবো। তুমি? হ্যাঁ তুমি ভালো। আরে এগুলো কেন রেখেছো? আমাদের কাটোয়া হরিপুরে কষাই আছে, এদিকে দিয়ে দেবে, এ মাংস তো প্রচুর, লেখা ভাই জানো, হ্যাঁ ককলাস
ওই 10 পর্যন্ত পড়েছি। আমু দাই 10 এর তলাই। তলাই মানে নাই নে নাই নে। ও নাই নে বলুন। ক্লাস 9 এ। নাই নে। ও লেখা ভাই যখন জানো। হ্যাঁ। তাহলে জিজ্ঞাসা করি। হ্যাঁ জিজ্ঞাসা করুন। ইংরেজিতে জিজ্ঞাসা করি। কে ইংরেজি বলবে? আমি না ভাই, তুমি ইংরেজি বলো না। কি ইংরেজি বলবে আমি সব শুনেছি, বাংলা বলো। ও দাদা, হে তুমি একটু দাঁড়াও না, একটু ইংরেজি বলতে দেন না, আপনি বলুন। ইংরেজিতে কি বলবেন? তোমার এটা দাদা? হ্যাঁ, আমাদের সবার ইচ্ছে বড় দাদা। তোমার দাদা লয় আমার মনে হয় ল্যাং টু গাদা। এই কি বলছো তুমি? আমি দাদা ওদের। হ্যাঁ দাদা তো। হ্যাঁ ঠিক আছে, ইংরেজি জিজ্ঞেস করি। হ্যাঁ হোয়াট ইজ ইওর মাঙ্কি? ওই জন্য বললাম যে বাংলা বলো। মাঙ্কি মানে হচ্ছে বানর। তা তুমি বানর পেয়েছো নাকি? সলাই আমি মনে করছি মাঙ্কি মানে নাম কি, মাঙ্কি মানে বান্দর। তাহলে বাংলায় বলো। বাংলা বলো, বাংলা বলো। বাঙালির ছেলে। হ্যাঁ ওই জন্য বাংলা বলাই ভালো। হ্যাঁ কেন বলো তো? বাংলায় আমার শস্য ইলে চিংড়ি কচুলাও। বাহ, বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে। আচ্ছা তুমি আম বানান বলতে পারো? আরে পড়াশোনা জানি মানে আম বানান আবার বলতে পারবো না? দাঁড়া, আমি আমি কেন, ওই যে আমাদের পাড়ার ছেলেগুলো বসে আছে না, ওই ছোট ছেলেটা, ও পর্যন্ত বলে দিতে পারে। ও বলবে তো, ওদের আমতলায় বাড়ি বলতে পারবে না? ওর বাবা আম খায় না খিদে ভাই। আচ্ছা ঠিক আছে, ও তো বলতে পারবে। আপনিও পড়াশোনা করেছেন, নিশ্চয়ই আপনি বলতে পারবেন, আপনি বলে শুনান তো। কি বলছ, আমি আম বানান বলবো না? আম বানান যা বলেছিলাম মাস্টার একদিন প্রায় দিতে ছিল, আমি ছোট প্রায় লি নাই বলে আমার প্রায় লোক না ব্যক্তি। আপনি সরিয়ে যান, আম বানান বলো আমটা। আম বানান, আচ্ছা কাঁচা না পাকা? আম বানান বলবে তো, কাঁচা পাকা কোথা থেকে এলো? এটা কোন আম জানছো না? ওই ধরুন পাকা। দেশি না হিমসাগর? দেশি। কোকিল পাতা না আপাতা? ওই কোকিল পাতা। আচ্ছা গাছে লেগে আছে না নিচেতে বসে আছে? এই যে মশাই, আপনাকে আর আম বানান বলতে হবে? আম বানান তো বলবো, আমার আটটি ছাড়িয়ে দেবো একবার। আচ্ছা তুমি অঙ্ক বলতে পারো? অঙ্ক? হ্যাঁ আমি তো অঙ্ক বলতে পারবো, আপনি বলুন তো। বলো তো, তোমার হাতে পায়ে কয়টা আঙুল? আমার হাতে পায়ে 10টা করে 20টা। না ভুল হচ্ছে, না ভুল হচ্ছে। কি করে ভুল হচ্ছে? পায়েটা ঠিক হচ্ছে, হাতেরটা কম হচ্ছে। দু পায়ে 10টা, দু হাতে 11টা। তাহলে ও তাহলে আমার মনে হয় একটা হাতে 6টা আঙুল আছে। হ্যাঁ দাদা তুমি ঠিক বলেছো, কার একটা আঙুল নিশ্চয়ই বেশি আছে। না দশ। ও দাদা নাই তো। এই এটা কি রকম হচ্ছে? পকেট থেকে হাত বার করছে 10টা, পকেটে হাত ভরলে একটা বেরিয়ে দিচ্ছে, কি করছি? ও সেই যা ধরে ফেলেছি রে। এই কোনটা আগে, কোনটা ধরেছো? সেই বাক্স চাবিটা, জোড়া রিং এর পাশে ঝুলছে। ঠিক আছে ঠিক আছে, আর বলতে পারলাম। তারপর আর কিছু আগে, আর কিছু? আচ্ছা কাপড়টা তুলো দেখি। কাপড় তুলবো কেন? কি বলছো বলি, পায়ের আঙুল গুলো দেখিলি তো? আচ্ছা ঠিক আছে দেখুন, এই এই তুলেছি, আরেকটু, এই তুলেছি, আরেকটু, এই তুলেছি, আর দুশুত, এই তুলেছি, আর তিন হাত। হাই লনসেন্স, কে আমার বোন তিন হাত কাপড় তুলে দেবে? ও গাড়ি কিনবো, চাচ্ছিস দেখে দেবো না? এরা গাড়ি নয়, এটা হচ্ছে নারী। আগে নারী গাড়ি একই ব্যাপার। চম্পা জাগুন
আমার বোনটাকে নিয়ে যাও, ওর বোনটা বিয়ে ভালো তো, এই অচল মেয়ে আমি বিয়ে করবে ও হবে না, ওইসব আমি ওইসব ছেলে তুমি চলবে না, ঠিক আছে বলি শোনো, তুমি যাদেরকে অচল ভাবছো অচল তারা কেউ নয়, আমার পাঁচটা বোনই ভালো, এরা তোমার সঙ্গে একটু মস্করা করলো, গ্রামের লোক বলে মস্করা করলো, দেখো এই ভালো করে কথা বলো, তো সব সব ভালো করে কথা বলো, ভালো করে আমার পাঁচটা বোনই ভালো, এবার এদের মধ্যে কোনটা চয়েস? না না ওটাও ভালো, এটা লিখতাম কিন্তু যেতে যেতে যদি কোথায় লাগে মেয়ে চলবে চলবে কোনটা আগে ওইটা, এটা আমার বোন গীতা আমাকে পছন্দ, এই পছন্দ বেশ ঠিক আছে তাই হবে, পছন্দ যখন বিয়ে আমি দেবো, কিন্তু আমাদের তো পাত্র পছন্দ পছন্দের ব্যাপার আছে, অবশ্যই তাহলে পাত্রটা কে আমি ছবিটা দেখবো, ছেলে 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 আছে ভাই শালা কলকাতার মেয়ে, বেটার বিয়ে হবে কিন্তু আমার বিয়ে আর হবে না, যা হয় একটা লাগিয়ে দেখি নাকি, কলকাতার মেয়ে রে তো আমায় বিয়ে কর, আশা জিয়ার ছেলে আমি হব রে তোর বোন, আমি হব রে তোর বোন, কলকাতার মেয়ে রে তো আমায় বিয়ে কর, আশা জিয়ার ছেলে আমি হব রে তোর বোন, ও গণক কেলো কি বলছো, পাত্রটা দেখবো আমি, ছেলে কে কে আপনি তো পছন্দ করেছেন আমাকে, ঠিক আছে কিনা আমারও তো পছন্দ অপছন্দের ব্যাপার আছে, হ্যাঁ বলুন কেমন ছেলে দরকার, আমি একটু অন্যরকম ছেলে পছন্দ করি, কেমন ছেলে পছন্দ করি জানেন, এই আপনি ধরুন এই এই যে বসে ওই যে এই যে আপনি ধরুন, আরে না ওরা কথার মাত্রা বলে ধরুন অমক এই ধরুন তমক এই ধরুন, কথার মাত্রাটা বুঝতে পারছো, না বলো ভালো করে বলো, এই যে মশাই এটা কথার মাত্রা বললাম, কথার মাত্রা, হ্যাঁ কথার মাথা ধরে বসে, হাই কথার মাথা না মানে এটা কথার কথা, কথার কথা, হ্যাঁ এই মনে করুন আমি একটু খান খান ছেলে পছন্দ করি, কি রকম খান, এই শাহরুখ খান, এই সালমান খান, এই আমির খান, এই কাদের খান, এই সব ছেলেদিকে আমার খুব পছন্দ, আরে ওরা তো আলতু ফালতু খান, ও থেকে এ ছেলে অনেক স্ট্যান্ডার্ড খান, কি রকম, এ ছেলে সকালবেলা উঠে বিড়ি খান, তারপরে খইনি খান, তারপর তেরাঙ্গা খান, তারপরে মদ খান, চিত্তিয়ে যান সবই খান, এই যে মশাই কে আপনি কথা বুঝেন, আপনি কি ছেলে বলুন তো দেখি, আগে আপনি কি ছেলে, আমি হ্যাঁ বেটা ছেলে, বেটা ছেলে বিশাল হইছো না দেখাবো, আগে আধার কার্ড নিয়ে এসেছো, তা আধার নিয়ে আসতে মানে সব জায়গায় আধার লাগছে, এ তা আধার কার্ড আধারে থাকবে না বেরিয়ে থাকবে, থাক আধার কার্ড দেখা যাবে, তাহলে এই বন্ধু আমার পছন্দ তাই তো, কিন্তু আমাদের ওই যে কি বললো খান খান ছেলে পছন্দ, ছেলে ছেলেকে জানেন কে, ছেলেকে জানেন কে, আমি ছেলে জানছি ছেলেটা কই, ছেলে হ্যাঁ পুষ্পরাজ ঝুঁকেঙ্গে নেই, ছেলে আমি, মানে তুমি ঘটক সেই যে আমার বাড়িতে ঢুকে আমার বোনকে বিয়ে করে ধান্দা করছো, হ্যাঁ লজ্জা করে না, পুরোটাকে বিয়ে করব না, গেট আউট, হ্যাঁ ঠিক আছে আমি পুরোটাকে বিয়ে করব না, গেট আউট, কে বুঝো তুমি তুমি বুঝলো, হ্যাঁ আমার বয়স কত, কত হতে পারে, 80 হয়ে গেছে, 80 হয়েছিল কিন্তু কোর্টে এফিডেভিট করে 18 কোটি লিজ, এই ভাই আমি কোর্টে এফিডেভিট মানব না, তুমি যাবে কি না, ঘাট ধরে বের করব, এই
এমনি বিয়ে করবো না আপনার বোনটাকে। তাহলে কি আপনার বোনটার সঙ্গে আমার বিয়ে দেবেন? 1,00,000 টাকা দেবো। টাকা? আমাকে টাকা দেখাচ্ছ? যদি দরকার হয় আমার বোনের গলায় দড়ি কলসি বেঁধে জলে ডুবিয়ে মারবো, তা তোমার মতো বুড়োর সঙ্গে বিয়ে দেবো না। গেট আউট। আপনি জলে ডুবিয়ে মারতে পারেন না। কেন? ভারতবর্ষের সংবিধান বলে জিনিস আছে, কেউ মাল খাইতে পাবে না আর কেউ জলে ফেলে দেবে, তা তো হবে না। ও, তুমি জলে ফেলে দেওয়া ধান্দা করছো? তুমি যাবে না ঘাট ধরবে? বের কর তো, বের কর, রাস্কেল ঘটক। পুরো বয়সে বিয়ে করো ধান্দা। সবাই যাবার হয়ে গেছে, আমি ভুল করেছি ওখানে। ও দাদা, কি হলো? ওই ভদ্রলোক যেমন আমাকে বিয়ে করবে বলছিল, তেমন 1,00,000 টাকা টাকা দেবে বলছিল। ওই টাকাটা তো তোমার কাজে লাগতো, তাই বলছিলাম ওই বুড়ো টাকাই আমি বিয়ে করব। না না গীতা, তা হয় না। আমি জানি গ্রামের একটা ছেলে পরেশ, তার নাম, তুমি তাকে ভালোবাসো, আমি তার সঙ্গে বিয়ে দেবো, তাই বুড়োর সঙ্গে নয়। না দাদা, সে এখন আর মানে আসে না, কথাবার্তাও নেই, তাই বলছিলাম আমি ওই বুড়োটাকে বিয়ে করে ওকেই সুখে নিয়ে থাকতে চাই। সে কি, সে তোমার ছেলে চলে গেছে? হ্যাঁ। তাই বুড়োকে কি তোমার পছন্দ? হ্যাঁ আমার পছন্দ। তোমার যদি পছন্দ হয় তাহলে আমার অপছন্দ করে লাভ নেই, তাহলে দিয়ে দেব। ও ঘটক, ও ঘটক মশাই, আরে এদিকে এসো, এদিকে এসো। ও ঘটক, কি হলো? আরে কোথায় গিয়েছিলে তুমি? বিয়ে হবে বলছি তো। আরে বিয়ে হবে না। কেন? আমার বিয়ে ঠিক হয়ে গেছে। কার সঙ্গে? ওই না, ওই দেখো ওই দিদিমার সঙ্গে। আরে ওটা আমাদের সকলেরই নানি হয়, তা ও তোমার সঙ্গে মস্কর করেছে, বিয়ে করবে না। দাদা বুড়ি মানুষের বিয়ে হয়? ও বুড়ি হয়ে গেছে, ওরা বিয়ে হবে না। বিয়ে হবে? হ্যাঁ হবে, হবে। আমার বোন গীতা, আরে শালা টাকা দিলে পুটকি দুধ পাওয়া যায়, ধরুন টাকা। আমার বোন গীতা এ বিয়েতে মদ দিয়েছে, মদ দিয়েছে, বিয়েতে মদ দিয়েছে। কবতল? কি কবতল? আরে মদ নয়, মত মত মত, মানে মতামত আছে আর। যাই হোক, তাহলে টাকা আমি পেয়েছি। এই যে মশাই, টাকা কাকে দিলেন? তোমার দাদাকে? আমার দাদাকে? তাহলে আমার দাদাকে বিয়ে করুন। আপনাকে বিয়ে করতে বলছে? তাই করো। হ্যাঁ, দিয়ে সারা রাত লাঠি খেলা করব। আপনাকে বিয়ে করো, স্যার আমার টাকা ফেরত দেন। না না, বিয়ে হবে, বিয়ে হবে। আমার বোনটা মালা আনতে গেছে আর কি, সিন্দুর মালা সব চাই তো, মালা তাই আনতে গেছে। এসো। তাহলে ধুতি পাঞ্জাবি পরে নেন। পাঞ্জাবি? হ্যাঁ, এই তো পাঞ্জাবি, পাঞ্জাবি নিয়ে আইছি সঙ্গে করে। যা এ শালি করিয়েছে কি রে, এ শালি করিয়েছে কি রে, আরে পাঞ্জাবি চাইছি সাইয়া দিয়ে দিয়ে। আমার দিদিকে আমাকে বলতে হবে না তো? কেন? বাবরে, এর আগে আমি কত বিয়ে দেখেছি, দেখেছি, শালা করেছি বললে মাই খাবো তো। আমি চক বুঝি মালা দিয়ে দেবো। ঠিক আছে। যা শালা, বকুন কিনতে সে এই দিয়ে কিনে বইছে আজ, বকুন কিনতে সে এই দিয়ে কিনে বইছে গেছে। আমার বোনকে বলি দাও, বোনকে আমি দিই প্রথমে। মেয়েগুলো একটু উল্লু দাও কেন, তো হিংসা কি জন্য হাগো।
আশীর্বাদ করি দেবগ্রাম পেয়েছি পেয়েছি যেন ছটা বাচ্চা হয়ে যায়। তাহলে ঘরে বসাই আগে আবার বলেছিল বিয়ে যখন হলো তো আজ থেকে তুমি হলো আমার ভগ্নিপতি। তা ভগ্নিপতি তোমার বাড়িতে কে কে আছে আমার বোন কিন্তু নিয়ে যাবে বাড়ি। তোমার বাড়িতে কে কে আছে আমাদের জানাই হলো না। আমার বাড়িতে আমার বউ এই কাজ দিচ্ছি। এই তোমার বাড়িতে বউ আছে? আপনার বোন আমার কে হচ্ছে? আমার বোন তোমার বউ? তাহলে ও আমার বাড়ি গেলে আমার বউ বউ থাকবে না? ও আপনি থাকবেন নাকি? আর নারী না কি না না আমি বলে যে বাড়িতে তোমার বউ তো আছে নাকি সেটা চিন্তা করছি। যাই হোক বাড়ি যাওয়ার পূর্বে বলো কি খাবে, বউকে আমার বোনকে তো চলে যাবে তা কি খাবে বলো, তোমার তাই খাওয়াবো। কি খাওয়াবেন? তুমি এক গ্লাস জুস খাওয়াবো। না আমি অত চুষতে পারবো না। চুষতে মানে জুস মানে ফলের রস। কি ফলে? আঙ্গুর আপেল বেদানা এসব ভ্যারাইটি ফলের রস দিয়ে জুস। ভালো রস নাই, এর থেকে ভালো রস আর কি হতে পারে? তালের রস। সে তারই না, ও আবার কি হবে, ও খাবো না। আমি তোমাকে খেয়ে দেখেন কলাই ভাজা দিয়ে দু ঢেকার উঠবে তো সস্বর্গে ক্লিয়ার হয়ে যাবে। আমি তোমাকে কলকাতা যখন এসেছো বাড়ি যাওয়ার পূর্বে বিরিয়ানি খাওয়াবো। বিরিয়ানি খাবেন? বিড়ি নয় বিড়ি নয় বিরিয়ানি বিরিয়ানি। ও জামাই বাবু। এই জামাই বাবু কি জামাই বাবা বলতে পারছি না। জানো বিয়ে করতে এলে পরে বরযাত্রীর পক্ষে কত কি জিনিস আনে, বাজনা আনে, পালকি আনে, ব্রাহ্মণ আসে, তুমি তো কিছুই আননি। আমি বাজনা? তুমি বাজনা? আমি বাজনা? তুমি বাজনা? আমি বিয়ের বাজনা। ঠিক আছে বাজনা শুনলে হ্যাঁ বলো। ঢিং টাক টাক কত্তা কুত্তা, টাক টাক কত্তা কুত্তা, কত্তা কত্তা কুত্তা মানে মানে বিয়ে বাড়ি কত্তা কুত্তা। বিয়ে বাড়ি কত্তা মানে বিয়ে বাড়ি গার্জেন কুত্তা। ও এই গার্জেন বেরিয়ে এলো তখন বাজনাই বলছে। কি বলছে? টাক ঢিং ঢিং পাঁচ টাকা দিন, ঢিং ঢিং পাঁচ টাকা দিন, পাঁচ টাকা দিন। টাকা চাইলাম দেয় দেয় না দেয় না, টাকা যখন পেলো না তখন বাজনাই গাল দিচ্ছে। মানুষে মানুষে ঝগড়া হলে কত গাল মন্দ করে, বাজনা আবার গাল দিতে জানে নাকি? বাজনাই গাল দিচ্ছে। বাজনাই গাল দিচ্ছে? ও কেমন করে গাল দিচ্ছে শুনি। ধিক চট মাথা চট, শ্রীকান্ত শালার বেটা টাকা দেয় না ভাইন চট। বুড়ো বয়সে বিয়ে করেছি, আমার বউ আছে ঘরে। আহ
হয় যে তোমার দোকানে? হ্যাঁ, কলগেট কিনলে বেরাস ফ্রি, বিয়ে করলে শালি ফ্রি। সত্যি যাই বাবু, যাই বাবু, চলে যাচ্ছ, চলে যাচ্ছ, যাই বাবু। ও যাই বাবু, এতে কি পড়ছে? চোখ দিয়ে খাবা খাবা জল বই, খাবা খাবা জল পড়ছে। ও চল রে ডোলি উঠাও কাহা পিয়া মিলনি কি রুটু আই, ও হো 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 হো। চলি রে শালিরা, হ্যাঁ যাস আমার বাড়ি, যাবো গেলে যত্ন করে দেবো ঝাঁটার বাড়ি।